জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছে থাকা নেতাদের মধ্যে যে কয়েকজন এখনও জীবিত তাদের একজন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। 7ই মার্চে বঙ্গবন্ধুর ঠিক পেছনেই দাঁড়ানো ছিলেন তিনি। বারবার শিহরিত হয়েছেন ইতিহাস বদলে দেয়া সেই বজ্রকণ্ঠের ভাষণ শুনে। আজ 7ই মার্চে মোহাম্মদ মহিউদ্দিনের মুখেই শুনব সেদিনের স্মৃতিচারণ। উনি যে বঙ্গবন্ধু মানুষ, লাখের লোকের বলতেছে যে ভুলে গেছি, এ অবস্থা উনি অনর্গল কথাগুলো বলে যেতেছে শুনতেছি। তো শুনার এক পর্যায়ে হাতে দিলাম যখন, তখন আমার হুশ হয়েছি। ওই যখন উনি লাস্টে বললেন এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, এটা আমি নিজের থাকি, আমি তো পিছনে কোনো অনুষ্ঠান জানাবো।